Welcome to my channel. Please like and subscribe. আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে। আজ নিয়ে চলে এসেছি ডিম আলুর ভর্তা। এর জন্য কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে। এরপরে দিয়ে দেব একটু থেতো করা আদা আর রসুন, দিলে ভালো করে ওটাও লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পর ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর গোটা লঙ্কা কটা শুকনো লঙ্কা ভেজে নেব। লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপর সেদ্ধ করা আলু, সেদ্ধ করা ডিম আর লঙ্কা ভাজা দিয়ে ভালো করে নুন দিয়ে লঙ্কাটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে ভালো করে আলু দিয়ে ভর্তাটা করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে রেসিপিটা। ভালো করে মেখে নিলে ভর্তাটা রেডি হয়। শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করে দিন ডিম আলুর ভর্তা। খেতে দুর্দান্ত হবে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।